এই জনতার ভোট পাহিয়া নেতার যখন আসে জয় তখন নেতার পাইতি দেখা জুতার তলা হয় যে খয় স্যান্ডেলের তলা হয় যে খয় সামান্য সিগনাচারের জন্য লাগে সিগনাচারের জন্য লাগে লাখো টাকা নজরহানা আসলে সব পেট পূজাই আর ভণ্ডামি আর বাহানা আসলে সব পেট পূজাই আর ভণ্ডামি আর বাহানা এর বড় গলায় কয় কথা রাতারাতি হয় নেতা বড় গলায় কয় কথা রাতারাতি হয় নেতা আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা আস্তানা আসলে সব পেট পূজাই আর ভোটটা নেওয়ার বাহানা ওদের আসলে সব পেট পূজাই আর ভণ্ডামি আর বাহানা ওরা মিষ্টি মিষ্টি কথা কইয়া সাজে ইসলামের সেব আবার ওই দাবিতে নামলে মিছিল লাঠি চালায় বেধরক লাঠি চালায় বেধরক আলেম ভাইদের দেখলে ওদের আলেম ওলামা দেখলে ওদের মাথায় ওঠে যন্ত্রণা আসলে সব পেট পূজাই আর ভণ্ডামি আর বাহানা ওরে আসলে সব পেট পূজাই আর ভণ্ডামি আর বাহানা ওরা কখনো যায় মসজিদেতে কখনো যায় মন্দিরে গির্জা গিয়ে আবার নেতায় দেশ বাহাজ জোর করে দেশ বাহাজ জোর করে হিন্দু কিনা মুসলমান সে হিন্দু কিনা মুসলমান সে নির্ণয় করা যায় না আসলে সব পেট পূজাই আর ভণ্ডামি আর বাহানা আসলে সব পেট পূজাই আর ভণ্ডামি আর বাহানা ঠিক নেবে ঠিক এদের সিনা বড় এখন খুবই সহজ বেসার এদের খুব সহজে চেনা যায় জালেম বিভিন্ন সময় রূপ পরিবর্তন করে এদের ভোট আসছে দাড়ি টুপির অভাব নাই ঠিক না বেটি এন্ড মসজিদে যাবেন ডিজিটাল খতিব সাহেব দাঁড়াইবে দাঁড়ে কবে ভাইয়েরা আমি অমুক মার্কায় দাঁড়াইছি আল্লাহ রাস্তায় আপনারা আমাকে দিবেন আমি যদি হইতে পারি তোমাদের পায়খানার লেপিন পুকুর শুদ্ধা পাকা করে দেব ঠিক না বেটি এর বড় গলায় কয় কথা রাতারাতি হয় নেতা বড় গলায় কয় কথা রাতারাতি হয় নেতা আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা আস্তানা আসলে সব পেট পূজাই আর ভোটটা নেওয়ার বাহানা ওদের আসলে সব পেট পূজাই আর ভণ্ডামি আর বাহানা ওরা মিষ্টি মিষ্টি কথা কইয়া সাজে ইসলামের সেব আবার ওই দাবিতে নামলে মিছিল লাঠি চালায় বেধরক লাঠি চালায় বেধরক আলেম ভাইদের দেখলে ওদের আলেম ওলামা দেখলে ওদের মাথায় ওঠে যন্ত্রণা আসলে সব পেট পূজাই আর ভণ্ডামি আর বাহানা ওরে আসলে সব পেট পূজাই আর ভণ্ডামি আর বাহানা ওরা কখনো যায় মসজিদেতে কখনো যায় মন্দিরে গির্জা গিয়ে আবার নেতায় দেশ বাহাজ জোর করে দেশ বাহাজ জোর করে হিন্দু কিনা মুসলমান সে হিন্দু কিনা মুসলমান সে নির্ণয় করা যায় না আসলে সব পেট পূজাই আর ভণ্ডামি আর বাহানা আসলে সব পেট পূজাই আর ভণ্ডামি আর বাহানা ঠিক নেবে ঠিক এই জনতার ভোট পাহিয়া নেতার যখন আসে জয় তখন নেতার পাইতি দেখা জুতার তলা হয় যে খয় স্যান্ডেলের তলা হয় যে খয় সামান্য সিগনাচারের জন্য লাগে সিগনাচারের জন্য লাগে লাখো টাকা নজরহানা আসলে সব পেট পূজাই আর ভণ্ডামি আর বাহানা আসলে সব পেট পূজাই আর ভণ্ডামি আর বাহানা
ঠিক না বেঠে জালেমদের সিনা খুব সহজ ব্যাপার এরা জাতির ক্ষতি করবে স্বার্থ যখন যেখানে ওর ঠিক ওই জায়গায় ভিড়বে ঠিক না কথা বলে না কেন আরো জোরে বলা লাগবে জালেমদের সিনা খুব সহজ খুবই সোজা আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন বর্তমান এখন কিন্তু নবীজির ওই কথাটা হুবহু ফলে গেল নবীজি বলছেন সম্মানিত মানুষগুলোর সম্মান ওরা রাখবে না কাজীরা হয়ে যাবে পাজি পাজিরা হবে কাজী আর শিক্ষিতরা বসে যাবে অশিক্ষিতদের আসনে আর অশিক্ষিতরা বসে যাবে শিক্ষিতদের আসনে ঠিক না বেঠি আর জোরে ঠিক না আজ এখন এমপি হইতে যায় বাংলাদেশে নায়ক নায়িকা গায়ক গায়িকা ঠিক না আর শিল্পী খেলোয়াড় এরা এখন এমপি হইতে যায় ঠিক না আপনি লক্ষ্য করেন এক মমতাজ এমপি হওয়ার পর যে জনপদে যে সংসদের ভিতরে 18 কোটি জনতার ভাগ্য নিয়ন্ত্রণের কথা বলা হওয়ার কথা সেখানে উপস্থাপন না হয়ে গান শুরু হইয়া যায় ঠিক না বেটি এখন আবার যদি মাহিয়া মাহি যায় তাহলে তো ড্যাশ শুরু হয়ে যাইবে ঠিক না বেটি আর খেলোয়াড় যদি চলে যায় ওখানে তো ব্যাড এবং আর কি কমু ইস্টাম চলে যায় এই যদি হয় অবস্থা সমাজের অশিক্ষিত মূর্খরা যদি এই শিক্ষিতদের আসনগুলো কেড়ে নেয় আর শিক্ষিতদেরকে যদি আবার মূর্খের জায়গাটা ছেড়ে দেওয়া হয় এবার বলেন তো কেমন হওয়ার কথা ট্রাকের ড্রাইভারকে নিয়ে গিয়ে যদি হেলিকপ্টারের ড্রাইভারই করতে দেওয়া হয় কেমন হবে সাইকেলের ড্রাইভারকে নিয়ে গিয়ে যদি মোটর সাইকেলের হ্যান্ডেল ধরানো হয় বলেন এবার কেমন হবে আমার প্রিয় ভাইরা যারা ছাত্র জীবন থেকে যারা রাজনীতির সঙ্গে জড়িত পলিটিক্স যারা করে ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত এরপরে আসন তারপরে বিভাগ সর্ব অবস্থায় যারা ছাত্র লেভেল থেকে যারা আসে তারা করুক আমাদের কোনো আপত্তি নাই যখন কোনো খেলোয়াড় যখন কোনো নায়ক নায়িকা গায়ক গায়িকা অশিক্ষিত মূর্খরা যখন আসন দখল করতে চায় বলেন তো এইবার কি এটা মেনে নেওয়া যায় মানা যায় যায় না কারণ সে তো ভুল করবে পদে পদে ও তো একাই গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরবে না আপনাদেরও মারবে ঠিক না বেঠি তাহলে আল্লাহ পাক বলেন ওরা ইজ্জাতা আহলিহা আদিল্লা ইজ্জতালা মানুষগুলোর ইজ্জত নষ্ট করে দেবে সম্মানিত মানুষগুলোকে অপমানিত করবে পদদলিত করবে নিগৃহীত করবে অপমান করবে লাঞ্ছনা দেবে ওদের সমাজের বুকে সব নষ্ট করে ছেড়ে দিবে এমনটা হচ্ছে কি হচ্ছে না আরো জোরে সবাইকে বলতে হবে হচ্ছে কি হচ্ছে না